আসসালামু আলাইকুম, হ্যালো ফিউচার কমান্ডো, ওয়েলকাম টু অ্যাডোবি ইলাস্ট্রেটর কমান্ডো কোর্স। আশা করি সবাই ভালো আছেন। কমান্ডো কোর্সের সাথে আছে আমি আপনাদের মেন্টর জ্যাসন, আর আপনারা আছেন অল্পশিখি.com এর সাথে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের ক্লাস এবং অল্পশিখি.com এর সাথে অল্প করে রোজ শিখি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার টিউটোরিয়াল। সো আজকের পর্বে আমরা রেক্টেঙ্গুলার গ্রিড টুল নিয়ে কথা বলবো। গত পর্বগুলোতে আমরা মূলত লাইন টুলের যে ভেতরে গ্রুপ টুলগুলো ছিল সেই গ্রুপ টুলগুলো নিয়ে কথা বলতেছি। সো সেই ধারাবাহিকতা আজকে আমরা রেক্টেঙ্গুলার গ্রিড টুল নিয়ে কথা বলবো। চলুন সরাসরি সফটওয়্যার চলে যাই। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলসে চলে যাব। সেটার মধ্যে থেকে যদি আমরা খেয়াল করি, এখান থেকে দেখবেন রেক্টেঙ্গুলার গ্রিড টুল নামে একটা টুলস আছে, 4 নম্বর টুলসটা। সেই টুলসটার কাজটা আজকে শিখব। সো সেই টুলসটাকে সিলেক্ট করে আমরা আর্টবোর্ডে চলে আসবো। জাস্ট অ্যাজ ইউজুয়াল যেভাবে ড্রয়িং করে সেভাবে জাস্ট ড্রয়িং করে নিব, নর্মালি যেভাবে ড্রয়িং করে। এই টুলসটা দিয়ে মূলত হচ্ছে আপনার টেবিল তৈরির কাজটা বেশি করতে পারবেন। আপনার যখন ইলাস্ট্রেটরে বা কোনো ডিজাইনে যখন টেবিলের কাজ চলে আসবে তখন এই টুলসটা আপনাকে হেল্প করবে। ধরেন আপনার হচ্ছে কোনো ক্যালেন্ডার ডিজাইন করতে গেলে আপনি এই টুলসটার হেল্প নিতে পারেন। তারপর হচ্ছে কোনো মেনুতে হচ্ছে যখন আপনি লিস্টিংয়ের কাজ করবেন তখন এইটা ব্যবহার করতে পারবেন। তারপরে স্কুল কলেজের শিডিউল বলেন, ক্যালেন্ডার বলেন, এই টাইপের কাজগুলো এই টুলসটা দিয়ে খুব বেশি করতে পারবেন। তো নর্মালি এইভাবে ড্রয়িং করে নেবেন। তো মাউসে লেফট ক্লিক করলে আপনি অপশন পাবেন, সেই অপশন দিয়ে আপনি আপনার মতো করে সেটিং করে নিতে পারবেন। উইথ আর হাইট যতটুকু বড় ছোট নেবেন সেইটা এখান থেকে কন্ট্রোল করবেন। আর এই পয়েন্ট হচ্ছে যেইখান থেকে আপনি আসলে শুরু করবেন ড্রয়িং, এটা নিয়ে অলরেডি আমরা কথা বলছি। এরপর হচ্ছে হরিজন্টাল ডিভাইডার, দ্যাট মিন্স হচ্ছে আপনি যদি এখানে 10টা করে দেন, আমি সাপোজ 10টা করে ওকে করে দিচ্ছি। আচ্ছা, এখানে মানটা খুবই কম হয়ে গেছে, আমরা জাস্ট মাউসের লেফট ক্লিক করে এখান থেকে 2 ইঞ্চি 4 ইঞ্চি করে দিচ্ছি। তো 10টা নিচ্ছি হরিজন্টাল ডিভাইড। তো একটু খেয়াল করলে দেখবেন আমরা এখন যদি উপর থেকে গোনার চেষ্টা করি, দ্যাট মিন্স আমরা যে রোটার কথা বলতেছি, এই যে 1 2 3 4 5 6 এইগুলো হচ্ছে আমাদের হরিজন্টালি যেই অপশনটা আছে সেই অপশনটা থেকে যখন আমরা নিচ্ছিলাম, এই যে হরিজন্টাল ডিভাইডার নাম্বার অফ রো বলতে পারেন এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে নাম্বার অফ কলাম, দ্যাট মিন্স হচ্ছে ভার্টিক্যাল যে লম্বালম্বি যেটা থাকে সেটা হচ্ছে এটা। সো স্কিউ, দ্যাট মিন্স হচ্ছে আপনি যে 10টা নিচ্ছেন সেইখানে উপরে কতটুকু গ্যাপ রাখবেন, নিচে কতটুকু গ্যাপ রাখবেন সেটা আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। যেমন আমি যদি টপের দিকে একটু মানটা বাড়িয়ে দিই, সো এখন যদি ওকে করে দিই, আবারও হচ্ছে মানটা আমাদের কম হয়েছে, এখানে আমরা 1 ইঞ্চি করে দিই, এটাকে 1 ইঞ্চি করে দিচ্ছি, 1 ইঞ্চি করে দিচ্ছি, তো এটাকে 200 করে দিচ্ছি, পার্সেন্টেজ 200 করে দিচ্ছি, ওকে করে দিলাম। সো একটু খেয়াল করলে দেখবেন এটা স্ট্রোকটা একটু কম করে দিই। সো দেখেন, সো উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। সো এই যে উপরের দিকে যে গ্যাপগুলো কমতে কমতে যাচ্ছে এটা আসলে স্কিউর মানটার কারণে হচ্ছে। ওকে, তো মাউসে লেফট ক্লিক করি। সো লেফট ক্লিক করলে আবারও সেই অপশনটা চলে আসলাম। তো একইভাবে হচ্ছে আপনারা হচ্ছে ভার্টিক্যাল ডিভাইডারের মানটাও কন্ট্রোল করে নিতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে ফিল গ্রিড। সো ফিল গ্রিডে দ্যাট মিন্স হচ্ছে আপনি যদি চান আপনার যে লাইনগুলো আছে এগুলো অটো ফিল হয়ে যাবে, কালার চলে আসবে ফিলে। আপনি যেখানে একটা কালার নিলেন, এখন আপনি যখন তৈরি করবেন মাউসে লেফট ক্লিক করে ওকে করে দিবেন, তখন এটা অটো ফিল হয়ে যাবে। সো এখান থেকে ক্লিক করেন, ওকে করেন। সো দেখেন এটা অটো ফিল হয়ে গেল। সো এটা হচ্ছে ফিল গ্রিড। আচ্ছা, উপরে একটা অপশন আছে, সেই অপশনটার জন্য আমরা একটা কাজ করি, এটাকে জিরো করে দিই। সো জিরো করে বুঝি। আচ্ছা, তো এটা থাকলে কি হবে, না থাকলে কি হবে, আমি জাস্ট একটু ওকে করে দিলাম। সো ওকে করে দেওয়ার পর একটু জাস্ট মানটা বাড়িয়ে দিচ্ছি। সো জাস্ট এইটুকু রেখে আর একবার ক্লিক করি, এখন জাস্ট এটাকে উঠিয়ে দিয়ে ক্লিক করতেছি। সো দেখেন আমরা হচ্ছে জাস্ট আউটসাইড অফ ফ্রেম এই অপশনটা ওপেন করে রাখার পরে ড্রয়িং করলাম, দেন যেটা হলো ইউজ আউটসাইড রেক্টেঙ্গেল অ্যাজ এ ফ্রেম। সো ক্লিক রাখলে যেটা হবে, আপনার যে রেক্টেঙ্গেলের যে ফিলটা আছে পুরোটা সেটা জাস্ট ও একটার সাথে আর একটা জয়েন আকারে রেখে দেবে। আর যদি ওই অপশনটা চেক না থাকে তাহলে যেটা হবে, যেখানে আসলে আপনার জয়েনিংটা হবে যে মেইন পয়েন্টটা সেখানে শেষ করবে, ওর উইথের সাথে আসলে আপনি মিলাতে পারবেন না। আর এটা জাস্ট ওর যে উইথটা আছে সেটার সাথে মিলিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই অপশনটা হচ্ছে এই কাজটা করে। তো ক্ষেত্রবিশেষ এটা আসলে ব্যবহার হবে, আদারওয়াইজ ব্যবহার হবে না এই অপশনটা। আচ্ছা,
তো এখানে যা আছে সেই সবই আমরা কিন্তু চাইলে মাউসে লেফট ক্লিক করে যা আসতেছে সেই সবই চাইলে আমরা কন্ট্রোল করতে পারি শর্টকাট দিয়ে। আগের মতো টুলসগুলো আমরা দেখলাম যে ম্যানুয়ালি করা যায়, শর্টকাটও করা যায়, সেই একই প্রসেস আমরা আজকেও দেখব। নর্মালি আপনি এইভাবে ড্রয়িং করবেন, সো ড্রয়িং করার পর এখন ধরেন আপনার হচ্ছে গ্যাপগুলো কন্ট্রোল করতে হবে। গ্যাপগুলো যদি কন্ট্রোল করেন সেক্ষেত্রে একটা শর্টকাট, আবার যদি হচ্ছে ধরেন আপনার রো আর কলাম বাড়ানো লাগবে সেক্ষেত্রে আরেকটা শর্টকাট। সো নর্মালি হচ্ছে মাউসটা চেপে রাখবেন, ড্র্যাগ করে রাখবেন, ড্র্যাগ ছেড়ে দেবেন না, মানে মাউসটা ছাড়া যাবে না, মাউসটা ধরে রাখা অবস্থায় আপনি যদি কিবোর্ডের আপ অ্যারো প্রেস করেন তো দেখবেন আপনার যে রোটা আছে তো রোটা বাড়তেছে, আর ডাউন অ্যারো প্রেস করলে দেখবেন রোটা কমতেছে, রোয়ের পরিমাণ। আর ডানে বামে মানে লেফট আর রাইট যেই অ্যারোটা আছে কিবোর্ডে সেই অ্যারোটা প্রেস করলে দেখবেন আপনার হচ্ছে কলামটা বাড়তেছে, আর লেফটের অ্যারো প্রেস করলে হচ্ছে কলামটা কমতেছে, রাইট বাড়তেছে লেফট কমতেছে, আপ অ্যারো দিলে হচ্ছে রো বাড়তেছে, লেফট ডাউন অ্যারো দিলে হচ্ছে রো কমতেছে। সেইভাবে কিন্তু আপনি নিজের মতো করে কন্ট্রোল করে নিতে পারেন, তার জন্য আপনাকে বারবার ম্যানুয়ালি অপশনটায় যেতে হবে না, ঠিক আছে। আচ্ছা, এছাড়া হচ্ছে আপনি যদি চান যে না আমি হচ্ছে আমার যে স্কিউ মানটা ছিল সেটাকে কন্ট্রোল করবো, সো স্কিউ মানটা কন্ট্রোল করার জন্য কিবোর্ড থেকে কয়েকটা বাটন প্রেস করতে হবে। তো বাটনগুলো হচ্ছে এক্স, এক্স বাটনটা যদি আপনি প্রেস করেন তাহলে এক্স বাটনটা প্রেস করলে দেখবেন আপনার বাম দিকে স্কিউ মানটা কমতেছে, মানে আপনার ডান দিকে জায়গা বেশি হচ্ছে এভাবে কমে যাচ্ছে। আর যদি সি বাটনটা প্রেস করেন তাহলে ডান দিকে জায়গাটা কমতে থাকবে, ডান দিকে আপনি চলে যেতে পারবেন, ঠিক আছে। তাহলে এক্স আর সি এটা হচ্ছে আমার ডানে বামের স্কিউ মানটা কন্ট্রোল করতেছে, আর এফ বাটনটা প্রেস করলে হচ্ছে নিচের দিকে দেখবেন স্কিউ মানটা কমতেছে, উপরের দিকে বাড়তেছে হচ্ছে গ্যাপ। আর ভি বাটন, ভি ভি বাটনটা প্রেস করলে দেখবেন নিচের দিকে হচ্ছে স্কিউ মানটা, মানে উপরের দিকে মানটা জাস্ট সরু হয়ে আসতেছে, নিচের দিকে জাস্ট গ্যাপ হয়ে যাচ্ছে। তো তাহলে এক্স আর সি হচ্ছে বামে ডানে, এফ আর ভি হচ্ছে উপর নিচে। সো ম্যানুয়ালি না গিয়েও কিন্তু আপনি আপনার এখানে এসে কন্ট্রোলটা করে নিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সময় বাঁচবে, আপনি ইচ্ছা মতো কিন্তু এটা করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও হচ্ছে আপনি যদি চান এই যে লাইনগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে নিজের মতো করে কন্ট্রোল করবেন সেটাও পারবেন। তো জাস্ট সিলেকশন টুলসে গিয়ে যেই লাইনটা আপনি কাজ করতে চান সেই লাইনটার উপরে যদি মাউসে রাইট ক্লিক করে এখান থেকে দেখেন আপনার লেখা থাকবে আইসোলেটেড সিলেক্টেড গ্রুপ, সেই অপশনটায় ক্লিক করে নিলেই আপনি এটাকে জাস্ট ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে জাস্ট আপনার মতো আপনি মুভ করে নিতে পারবেন। এটা একটা অপশন, জাস্ট ডাবল ক্লিক করলেও হবে, অথবা আপনি জাস্ট যেটা চান সেটাকে জাস্ট রাইট ক্লিক করে আইসোলেটেড গ্রুপে চলে যাবেন, দেন এটাকে সিলেক্ট করে নিন। এছাড়া মজার একটা ব্যাপার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলসে গিয়ে জাস্ট ওই লাইনটাকে ক্লিক করে দেন কিন্তু আপনি আরও ইজিলি মুভ করতে পারেন, এটা আরও সহজ একটা ওয়ে, আপনি যদি চান এখানে নিজের মতো করে নিতে পারবেন। সেক্ষেত্রে শিফট ধরবেন অবশ্যই সোজা রাখবে, আর এটাকে অল্টার ধরে যদি আবার কপি করতে চান, যেমন ডিরেক্ট সিলেকশন টুলসে জাস্ট ক্লিক করলেন অল্টার ধরে জাস্ট ড্র্যাগ করে দেন দেখবেন এটা কপি হয়ে গেছে, খুবই ইজি একটা ওয়ে বা প্রসেস। সো এটার মাধ্যমে আপনার অনেক সুন্দর সুন্দর হচ্ছে ক্যালেন্ডার, তারপর হচ্ছে রুটিন, লিস্টিং, এরকম অনেক সুন্দর সুন্দর কাজগুলো করতে পারবেন, ক্ষেত্র বিশেষ আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারবেন। তারপর যখন আমরা প্রজেক্ট করবো তখন এগুলোর ব্যবহার ডেফিনেটলি আমরা দেখব। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি, যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অল্পশিখি.com।